কেরে বদিয়াল, কেরে ফকর আলী, তোমার গুলার চক্ষু লজ্জা নাই রে, তোমার গুলার কোনোই শরম লজ্জা নাই রে। বছর শেষ হয়ে গেল, দুই মোর বাকি গুলিয়া শোধ করলু না, দোকানত বাকি খাসিস মনে নাই? বেশি সুদূর বুদূর কথা কইস না তো, হালখাতা করছিস তুই? হালখাতা করলু না কে? পয়লা বৈশাখ চলি গেল, সব দোকানদার গুলাই হালখাতা করছে, জেডে জেডে বাকি খাসি, জয়ডা দোকানত বাকি খাসি, সব গুলাতে দিছি হালখাতা করছি, টাকা পরিশোধ করে দিছি, তুই হালখাতা করিস না কে? হালখাতার গুষ্টিক মারং মুই, গুষ্টিক মারং, কিসের খাওয়ার আয়োজন রে? হালখাতার খেতা ওরং নিয়ে যায়, হালখাতা করলে টেকাই ওড়ে না, টেকা যদি বাঙে 1,000 দিয়ে থই 300, মোর খাওয়াই লস হইলো, হালখাতার খেতা বরং, টাকা পরিশোধ করবো, ডাইরেক্ট টাকা পরিশোধ করবো, হাল খাতা মাল খাতা মুইলে ধার ধারং না। বড় মারুকিয়া দোকানদার হয়ে গেছিস দেখো, বড় নওরাত দোকানদার হছিস, হাল খাতা করিবেন নিসকে? এটা তো বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতির সাথে হাল খাতা সম্পৃক্ততা। তোকে হাল খাতা করাই নাইবে, তোর দোকানত কাইও যদি বাকিও না খায় তাকে তোকে দাওয়াত দেওয়া নাইবে, দাওয়াত দিয়ে জিলেপি খিলে নাইবে, বিরিয়ানি খিলে নাইবে, বুট খিলে নাইবে, বুন্দিয়া খিলে নাইবে, মিষ্টি খিলে নাইবে। ওরে মোর শালি মন্দির বেড়ারা, তোমার খাওয়াইয়া মুখত কি করং নিয়ে যায়? মুই রে উমার কাছে মুই হাল খাতা করং, হাল খাতা করিয়ে পথের ফকির হয়ে যাং, ভিক্ষে করং, ভিক্ষে করং, দরকার হইলে দোকানদারি বাদ দেম রে, এই গ্রামত আর দোকানদারি করিবেন না, দোকানত আগুন ধরে দেম, যা ভুল হয়েছে হয়েছে, চোরের 10 দিন গৃহস্থর 1 দিন, তোমার গুলে কার বাকি দিবেন না? টেকা মারি দিছিস, আল্লাহ আল্লাহর কাছে ঠেকা থাকু। শগুনের অভিশাপে গেরস্তর গরু মরে না, তাছাড়া বাংলাদেশের শগুন নাই, শগুন বিলুপ্ত হয়ে গেছে বাংলাদেশ থাকি, যতই অভিশাপ দে, হ্যাঁ গলের গরু মরিবেন নয়। যা তোর টেকা মারি দিলং, মনে কর তোর টেকা মারি দিলং, তুই কি করিবার বাস করিস? আচ্ছা বদিয়াল ভাই, তোমরা তোমরাও কি টেকা মারি দিবেন নাকি? তোমরা তো চুপচাপ হয়ে চোরের মতন, বাটপাড়ার মতন জুলজুল করি খালি শুনবেন নাইছেন, আমরা দুইজনে কি কবার আছি? তোমরাও তো বাকি খাইছেন বদিয়াল ভাই, টেকা কি তোমরাও মার দিবেন? হে মুই খালি তামসা দেখবেন না সঙ্গ তোমার দুইজনকার, টেকা মারি দেওয়ার মোর মনত নাই, যখন মোরে না সংসারটা চলচলা চলবে তখন মুই তো টেকা শোধ করি দেম। তুই হাল খাতা করিস নাই, ভালোই হয়েছে রে ভাই, বুঝছিস? মুই তো টেকা দেম, এনা ধৈর্য ধর, ধৈর্য না ধরলে তো হবার নাই, বুঝলি? মোরে তো নুনাইনতে পন্তা ঘুরে, এলা তো করে থাই টেকা দেম। পাম দেন না বদিয়াল ভাই, পাম দেন না, পামপট্টির কথা মুই ভালোই বোঝং। এই যে তোমরা যে 1400 টাকা বাকি খাইছেন, এই টাকাটা কোন দিন দিবেন, কয় মাস পরে দিবেন, কয় বছর পরে দিবেন, সেটাই কন, পাম দেন না। ওই হাল খাতা করং নাই জন্য ভালোই করছং, ওই পাম দিয়ে মোক লাভ নাই, টেকা কোন দিন দিবেন সেটাই কন। তুই তো ভালোই নিয়েই চুঙ্গি চেংরা রে, মুই তো অস্বীকার করনু না যে তোকে টেকা দিবেন না, টেকা তো দেম, হ্যাঁ যখন মোর সংসারটা না ভালো চলবে, এলা কাম কাজ নাই, রিক্সা চলবার বাংনা, হ্যাঁ এ জমি বাড়ি তো কোনো কাম নাই, কাম নাই তোমার নাই তা মোর কি, এটে বাকি খাইছেন কে? লজ্জা করে না তোমার গুলের, মোর জীবনটাই শেষ করে ফেলাইছেন, দোকানটা মোর হং হুঙ্গা করে ফেলাইছেন, দোকানটা কুত্তে ঢোকে শিয়াল বেলায়, মাল পানি কিছুই নাই। এই চেংরা এত তাফালিং করবেন না শিসকে, যখন তুই দোকানটা দিলু, দোকানটা রানিং করার জন্য, কাস্টমার আনার জন্য সবাইকে গণহারে বাকি দিলু, আমাকেও বাকি দিছিস, আমরা কি জোর করছি যে আমাকে বাকি দে, তুই বাকি তোকে দেওয়াই লাগবে? তুই তো করছিস যে কোনো সমস্যা হলে টেকা পয়সা না থাকলে আমার এটাতেই বাকি নিয়ে যান, আমরা বাকি নিছি, আমি ঠেকাত পড়ছি সময় করি দেবো, সেই জন্যে তোমরা টেকা মারি দেওয়ার জন্য চিন্তা ভাবনা করবে নাইছেন। একজনে কবার নাইছে হাল খাতা, হাল খাতা, হাল খাতা চইল আছে, এলা তোমার গুলার অনুরোধ নাগে মোক টেকাগুলো দেন, বুঝছেন? ভালো হবে, মোরও তো সংসার চলা নাগে, মোরও তো মাইক ছাওয়া আছে নাকি।